Ajung, ajung. Ajung. Waiter. Orono. Ui, dekho. Mr. Ruthikanth Borman. Good evening, sir. Another table. Asmo. Welcome, sir. Mr. Patanak, আমরা আজকে যে ডিলটা নিয়ে আলোচনা করব তার আগে we should have a couple of drinks, তাই তো? Actually, উড়িষ্যাতে আমরা একটা যে নতুন প্রজেক্ট করছি, বুঝলেন? তো হিউজ ক্যাপিটাল দরকার তো। Mr. জগৎবাবু আমাদের অনেক হেল্প করছে ব্যাপারে। As usual, তাই না? এখন শুধু ড্রিলটা কমপ্লিট হওয়া বাকি আর কি মানে সেটার জন্য ওনার হেল্প তো খুবই দরকার। Definitely, কারণ খালি হাত তো আর মুখে ওঠে না। ওদিকে তাকিও। কি খাবে বলো? কি বলছো কি তুমি? কেন তাকাবো না ওনার দিকে? তুমি একটু বসো, আমি ওনার সাথে একটু দেখা করে আসি। মিলি মিলি। আরে দাঁড়াও না। তুমি আমায় চিনতে পারছো না সাহেব? আমি মিলি সাহেব। ম্যানেজারকে ডাকো। কেন স্যার? আরে কি সব উল্টো পাল্টা লোক আপনাদের রেস্টুরেন্টে ঢোকে, এখানে কোনো সিকিউরিটি নেই, আমাদের বিরক্ত করে মারছে, কি ভেবেছেন কি আপনারা? সরি স্যার, কোনো রকম প্রবলেম হলে আমি খুব দুঃখিত। কে বা কারা আপনাকে বিরক্ত করছে স্যার, যদি তার নামটা একটু বলেন। ডিসগাস্টিং ডিসগাস্টিং, রাস্তার ভিখিরেরাও আপনার রেস্টুরেন্টে ঢুকে পড়ে, আমাদের সঙ্গে একসঙ্গে খাবে, আমার একটা মান সম্মান নেই, আপনি আমাকে চেনেন না? একটা অন্য টেবিল দিন। হ্যাঁ স্যার, আপনি আসুন, আমি আপনাদের অন্য টেবিলের ব্যবস্থা করে দিচ্ছি। প্লিজ মিস্টার পাটনায়ক, প্লিজ আসুন আসুন তুই একবার একটা ভুল করেছিস, বারবার সে একই ভুল করিস না। ইনি মিসেস সুজাতা চ্যাটার্জি আর উনি মিস্টার কুন্তল রায়, ওনারা দুজনে মিলে একটা বড় এনজিও চালান। আমরা চাই আপনি আমাদের জন্য একটা ওই পণ প্রথা বিরোধী ক্যাম্পেইন ডিজাইন করুন। তুমি যদি নিজের একটা এজেন্সি খোলো কিরকম হয়? আমি? হ্যাঁ। না মানে একটা অ্যাড এজেন্সি চালানোর জন্য যে এক্সপিরিয়েন্স দরকার আমার তো সেটা। তুমি একটা বিজনেস ফ্যামিলিতে বিলং করো, তোমার রক্তে ব্যবসা, আর তুমি বলছো কিনা পারবে না? রোহিণী দরকার হলে আমি গ্যারান্টার থাকবো, আর যদি সেরকম প্রয়োজন হয় তাহলে তাহলে আমি আমার বাড়িটা মর্গেজ রাখার ব্যবস্থা করব। তুই আমার আমার জন্য তোমার বাড়ি মর্গেজ দেবে? বিপদের দিনে বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে, তাই না? তুমি? হ্যাঁ আমি মানে আমি এই জাস্ট কিছুক্ষণ হলো এসেছি। ঈশিতা বলছিল তুমি বাইরে কি একটা কাজে গেছো,
তাই ওয়েট করছি। এই তো সামনেই একটা একটা ছোট কাজ ছিল, তুমি আসবে জানলে আমি যেতাম না। ফোন একটা ফোন করে তো আসতে পারতে। এক্স্যাক্টলি, আসলে ফোন করা উচিত ছিল জানো তো, মানে আমি এই কাগজগুলো দেখো, এই কাগজগুলো আসার পর থেকে না আই এম সো এক্সাইটেড, আমি আর থাকতে পারলাম না। কিসের কাগজ? তুমি ওই এজেন্সির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলে না লোনের, তার কাগজগুলো, কালকে লাস্ট ডেট জমা দেওয়ার, তোমার একটা সিগনেচার দরকার। আমাকে সই করতে হবে? হ্যাঁ, তুমি তো মালিক এজেন্সির, তুমি সিগনেচার করবে না? এই দেখো এখানে। কে বললো আমি তোমার জন্য করছি? আমি যা করছি তার মধ্যে আমার স্বার্থ লুকিয়ে আছে। কিসের স্বার্থ নীল? ঠিক স্বার্থ হয়তো নয়, বলতে পারো দায়, তোমাকে ভালোবাসার দায়। যাই বলুন মিস্টার বর্মন, আজকের মিটিংটা কিন্তু ভালোই হলো। হ্যাঁ, মিস্টার পাটানায়ককে দেখে তো খুব খুশি খুশি বলেই মনে হলো। তা কি মনে হচ্ছে, ডিলটা ফাইনাল হবে? দাঁড়াও সাহেব। আবার? হ্যাঁ আবার, আবার আমি এসেছি। আমি তোমার কাছ থেকে কৈফিয়ত নিতে এসেছি যে কোন সাহসে তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে। আমি ছোট লোক না, আমি ভিখিরি। যখন আমাকে দিয়ে নিজের কাজগুলো সব করিয়ে নিয়েছিলে তখন তো তোমার এসব কথা কিচ্ছু মনে পড়েনি। সিকিউরিটি, সিকিউরিটি! ইয়েস স্যার। আপনাদের পার্কিং লটে এসব উল্টো পাল্টা লোক ঢোকে কি করে? একে তো দেখে আমার পাগল বলে মনে হচ্ছে, শিগগিরই একে বের করে দিন। সরি স্যার, সরি স্যার। এই ম্যাম, চলো 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 আমি পাগল নই, ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও বলছি, লিভ মি। তুই ভালো থাক মা, সুখে থাক, তুই শান্তিতে থাক। কেন তোমরা আমাকে এরকম পর ভাবছো? বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির লোকে দেখাচ্ছে পরই হয়ে যায় মা, তুই আমাদের কাছে পরই, তোর উপর আমাদের কোনো অধিকার নেই। কিন্তু পরিষ্কার কাপড় পরলে আর স্নান করলে কারো পাপ ধুয়ে যায় না,
পাপ? কিসের পাপ মাসি? অনেক ন্যাকামো হয়েছে, আমার বয়স হয়েছে বিন্দু। এই দুনিয়াটাকে আমি অনেক রকম ভাবে দেখেছি। তোর মতো ছোট লোক ঘরের মেয়েরা যে কি চায় সেটা আমি খুব ভালো করেই জানি মাসি। তোর মতো গরিব ঘরের মেয়েরা বড় লোকদের ছেলেদের দেখলে নিজেদের কাছে টানে। তোর উদ্দেশ্য আমি জানি, এই বর্মণ পরিবার, এই বাড়ির তুই মালকিন হতে চাস। না মাসি, তুমি বিশ্বাস করো এরকম কি? না না না, বর্মণ পরিবারে বউ হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই। আমি যদি নিষ্ঠাবান বিধবা হই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আদিকে বিয়ে করে তুই কোনোদিন সুখী হবি না। তুই বুঝতে পারছিস আদি কত বড় সর্বনাশ করতে চলেছি? ওর আগের মাথায় যদি আশেকে কিছু করে ফেসেন তাহলে জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুই বাঁচা আদিকে, তুই বাঁচা বিন্দু, তুই আদিকে বাঁচা। ছোট্ট করবে কেউ পাবে কোথায়? আমি জানি ও ও আশেকে বাড়িতে গেছে, মা তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন, লাইটটা জ্বলছে, গায়ে চাদর দেখা দেননি, রাতে ঠান্ডা লেগে যাবে যে। চাদরটা ঢাকা দিয়ে দিই, উনি টের পাবেন না। চাদরটা দিয়ে দিচ্ছিলাম তোমাকে, আমি বই বই করে বারণ করেছি না তুমি আমার ঘরে ঢুকবে না? এত বলার সত্ত্বেও তুমি আমার ঘরে কেন ঢুকেছো? তোমার কি মরণ হয় না? দূর হও, দূর হও আমার ঘর থেকে। কি ব্যাপার মিলি, কি হলো? তুমি কিছু না বলে একা একা চলে এলে, কি হয়েছে? এত কিছু হয়ে যাওয়ার পর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? এই ছোট লোক রতিকান্ত বর্মনটা আমার সাথে কিরকম ব্যবহার করলো তুমি দেখলে না? ধর, আমি তো তোমাকে সাবধান করে দিয়েছিলাম, আমি তো তোমাকে বারণ করলাম আমার কাছে। তারপরে লোকটা যে এতটা খারাপ লোক সেটা আমার ধারণাই ছিল না। অতগুলো লোকের সামনে ওভাবে অপমান করতে এতটুকু বাদলো না। তাহলে বুঝতে পারছো লোকটা কতটা সাংঘাতিক? বুঝতে পারছো কেন আমি সেদিন তোমার জন্য অত চিন্তা করছিলাম? কেন তুমি আমার জন্য চিন্তা করছিলে? কেন ওই লোকটার কথায় তুমি একটা মানুষ খুন করেছো মিলি। যে লোকটা তোমাকে রাস্তায় দেখলে চিনতে পারে না, সে তোমার কোনো উপকারে আসবে না। যদি এই খুনটার জন্য তোমার তোমার ফাঁসি হয়, রতিকান্ত বর্মণ বাড়িতে বসে হাততালি দেবে। স্টপ ইট অরণ্য, তুমি সেই একই কথা কিন্তু বারবার আবার আমার সামনে বলছো। সরি মিলি, সরি,
কিন্তু আমি তোমার বন্ধু, তোমার বিপদ তোমাকে আজ করিয়ে দেওয়া, আগাম জানিয়ে দেওয়া আমার কর্তব্য। আমার কথাটা একটু ভেবে দেখো। কিচ্ছু না তো, আমি স্পষ্ট দেখলাম তুই কাগজ দেখে কি লিখছিলি। আমার গলাটা পেয়ে তুই লুকিয়ে ফেললি। না মা, ও কিছুই না, ছাড়ো না। জিমি, আমি তোর মা তো, তুই আমাকে বলবি না কি লিখছিলি? হ্যাঁ মা, আসলে আমি একটা চাকরির অ্যাপ্লিকেশন করছিলাম, খুব একটা বড় চাকরি নয়, ক্লার্কের পোস্ট, খুব সামান্য মাইনে। জিমি, তুই চাকরির অ্যাপ্লিকেশন? আজ কি আনন্দ হচ্ছে না জিমি, তুই তোর সোনা ছেলে, আমার ভালো ছেলে। না মা, এতে আনন্দ পাওয়ার কিচ্ছু নেই। আর তুমি তো জানো তোমার ছেলের শিক্ষাগত যোগ্যতা কতটা, এই চাকরিটাও যে আমি পাবো তার কোনো সিওরিটি নেই। তাছাড়া চাকরির বাজার এতটাই কম্পিটিটিভ, সে তো তুমিও জানো। সেটা যাই হোক, তুই যে সাহস করে শুরুটা করে ফেলতে পেরেছিস না, এতে আমার খুব আনন্দ হচ্ছে। শোনো, পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, তুমি নিজে যা করবে তাতেই আমার গর্ব হবে তোমার জন্য। তুই নিজে পরিশ্রম করে যদি উপার্জন করিস, সেটা যদি খুব কম টাকাও হয় না, সেটা তো বাবার হাজার হাজার টাকার থেকেও আমার কাছে অনেক 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 বেশি। কিন্তু কিন্তু নিশি কি আমার এই সামান্য মাইনের চাকরি মেনে নিতে পারবে? নিশ্চয়ই পারবে। আমি যতদূর নিশিকে চিনি ও খুব খুশি হবে জিমি, খুব খুশি হবে রে। আর শোন, এটা তো খুব আনন্দের খবর, আমি বলবো না, তুই নিজে নিশিকে বলবি। হ্যাঁ বলবি, বলবি সোনা বাবা ভালো ছেলে। সেলাই করা হয়নি, কি করবো এখন? কাল থেকে যদি আমার বদলে অন্য কাউকে নিয়ে নেয় কি হবে? যাই, ব্লাউজগুলো এখনো হয়নি, আরো এক